ভিডিও করছো না? মরা মানে আমাদের বসে এলাকায় ভিডিও করছে। আরে ছবি তুলো, ছবি। আমি আমি ভিডিও চাই না। মঙ্গল গার্ড দিয়েছিস তো? মাথায় দে একটু, বাস্তবকে দে, দে ওকে দে, নিচে নামিয়ে দিতে হয়। প্রদীপের আলো তাপ দিতে হয়। প্রদীপের শেষটা জয়েশকে দে। লাস্ট কোনটা দেবে, কোন মিষ্টিটা দেবে মুখে? দে যেখানে একটা, ওই তো ভাই ফোটা, ওইটা ভাই ফোটা লেখা, ওইটা দে, লেখা রয়েছে ভাই ফোটা। ওইটা লেখা রয়েছে ভাই ফোটা মিষ্টিতে, ওর জেঠু নিয়েছে। হ্যাঁ দে দে, তুই এগিয়ে আয়। বলো দাও, এই যে মেয়ের ওদেরকে ভাই ফোটা দেওয়া হয়ে গেছে, তা এখন ওরা খেতে বসছে। আজকে বেশি কিছু রান্না করিনি, শুধু ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা। ছেলে পেলে মানুষ, এর চাইতে বেশি কিছু খাবে না আমি জানি। আর পাঁচ রকমের ভাজা করেছিলাম, তাও একজনও ভাজা নেয়নি। আর হচ্ছে মিষ্টি ছিল পাঁচ রকমের, দই ছিল। এই পুচকে তো দই দিয়ে বলে যে খুব ঝাল, তুমি আমাকে একটু অন্য কিছু দাও। তারপর ওকে মিষ্টি দিয়ে দই দিয়েছি, দই দিয়ে মেখে মেখে মাংস দিয়ে ফ্রাইড রাইস খেয়েছে। আর ও তো আস্তে আস্তে খাচ্ছে আর খেলা দেখছে, আমার ছেলে আর হচ্ছে আমার ওটা বান্ধবীর ছেলে, তাই দুজনে মিলে খাচ্ছে আর হচ্ছে খেলা দেখছে মোবাইলে। ওরা ছেলে পেলে মানুষ বলে আর বেশি কিছু রান্না করিনি, ফ্রাইড রাইসই ঠিক। এই যে প্রথমে জয়েশ, তারপরে আমার মেয়ে, তারপরে আমার বান্ধবীর ছেলে, তারপরে এই যে আমার ছেলে, তিনজনে বসেছে। তা আমি আবার একটু খাওয়া দাওয়ার পর একটু ভিডিও করলাম। আজ বস, ওই পুচকে আবার হচ্ছে লুকায়। আর এটা হচ্ছে আমার বান্ধবীর বাড়ির সামনে, আর এক বান্ধবী, সব বান্ধবীরা মিলে ওখানে পুজো করেছে। মানে আমার যে রাখি বান্ধবী আছে, সেই তার বাড়ির সামনে পুজো, তাই ভিডিওটার পোস্ট করাই হয়নি, আজ করি কাল করি করে। তাই ওরাও পুজো করেছে কালী পুজো, তাই ওদেরকে আমি আবার একটু ভিডিও করেছিলাম, গিয়েছিলাম ওখানে, খিচুড়ি ভোগ হয়েছে, খাওয়া দাওয়া করেছি। ওই যে কাজল ম্যাডাম, এখন হচ্ছে আরতি হচ্ছে নাকি, যাই হোক পুজো হচ্ছে। মানে তখন কি হয়েছে, গল্প টল্প করেছে, আর ওইদিকে কোনো মানে দেখেছি পুজো কি হচ্ছে কখন বুঝতে পারছিলাম না। এই যে মাকে পাখা দিয়ে হাওয়া করছে, ওরা পুজো করছিলো, আমরা তো আর পুজো করিনি। আমরা এই সাইডে চেয়ারে বসেছিলাম, বসে অনেকে মিলে গল্প করছিলাম। তা গল্প করতে করতে আমি ওদেরকে বললাম তোমরা হচ্ছে গল্প করো, আমি একটু ভিডিও করে আসি, নাহলে পরে আর ভিডিও করতে পারবো না, খেয়ে দিয়ে মনে হবে বাড়ি চলে যাই। তার জন্য তাড়াতাড়ি চলে আসলাম। আরও অনেকে ছিল, সবাই মিলে গল্প করছিলো। আর এখন এই মানে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেলো মায়ের, এখন হচ্ছে ওরা অঞ্জলি দিচ্ছে। তা অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়েছে, তা আমি বললাম একটু অঞ্জলি দেওয়ার ভিডিও করি। তাই ওরা পেছন দিক দিয়ে দেখা যাচ্ছিলো বলে ভাবলাম আবার একটু সামনে যাই। তা সামনে গিয়ে ওদের মুখগুলো তুললাম। এই যে ঠাকুর মশাই মানে পুরোহিত মশাই হচ্ছে মন্ত্র বলছে, ওরা বলছে। আর ওইখানে তো শতদল চোখ বন্ধ করে একদম ধ্যানে চলে এসছে, মায়ের পুরো জপ করছে। এরা এরা সবাই বোধহয় উপোস ছিল বোধহয় কি, হ্যাঁ অঞ্জলি যেহেতু দিচ্ছে এরা। এই যে এখানে অঞ্জলির ধ্যান, অঞ্জলির জপ করা হয়ে গেছে, এখন হবে যজ্ঞ। যজ্ঞ করবে, তারপর পুজো এই হবে। এই যে যজ্ঞ করা শুরু করে দিয়েছে।
যজ্ঞ করার সময় মাথায় কাপড় দিতে হয় সবাই, তা আমরা ওইদিকে মাথায় কাপড় দিয়ে বসেছিলাম। আর ওইখানে ঢাকি ঢাক বাজাচ্ছে, আর হচ্ছে ওই যে কাজলরানি বসে রয়েছে, তার পাশে এক পুচকে আছে, পুচকে এমন এমন কাজ করছে আর কথা বলছে না, দেখে বেশ হাসি লাগছিলো, ভালোই লাগছিলো। তা যাই হোক, পরপর সব পুজো আশ্রা চলে গেল, আনন্দেই কাটলো, খুব ভালোই লাগলো। মনে হয় যেন এরকম সারা বছর থাকলেই ভালো হতো, তাহলে তো ছেলেমেয়ের পড়াশোনা হবে না। আর এই যে এখানে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে, রাখি খেতে দিচ্ছে, তা আমি আবার ক্যামেরা নিয়ে চলে এসেছি। ও বললো ক্যামেরা করলে হবে না, অল্প একটু করে তুই একটু হাত বাটা সবাইকে একটু একটু দিয়ে খেতে। তা আমি আবার একটু দিলাম রাখির সঙ্গে, দিয়ে নিজেও খেয়ে চলে আসলাম বাড়ি। এই যে বান্ধবীর ছেলে রাজ বাবু, খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে এখানে মায়ের বিসর্জনের আরতি চলছে, এই দিদি আরতি করছে, আরতি এই আরতির মাধ্যমে মায়ের বিসর্জন হবে। তা যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, আর আমাকে খুব 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 সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা বাই, শুভরাত্রি। আবার একটা বছরের অপেক্ষা, আবার একটা বছর পরে আসবে পুজো। আর এই পুজোগুলো কেমন যেন পরপর পরপর একই, মানে মাসের এক মাসের মধ্যে এই দিদি এক্ষুনি পড়ছিলেন, মানে চলে আসে আর ফটাফট, মানে পুজো আসবে আসবে আনন্দে থাকা হয়, থাকতে থাকতে কখন যে পুজো পার হয়ে যায় বোঝাই যায় না। ওইখানে বেদির মতন করেছে, তো ওইখানে উঠে দাঁড়িয়ে ইয়ে করেছে, আরতি করছে, আর পড়ে যাচ্ছিল। যাই হোক, সাবধানে সব করতে হবে আর কি। সমস্ত খাওয়া দাওয়া সবার কমপ্লিট, এখন এই যে আরতি করে, এই দিদি খায়নি, পরে খাবে বললো, উনি আরতি করবেন বলে, এই আরতি করা হয়ে গেছে। তাহলে আপাতত গুড নাইট, ভালো থাকবেন।